আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি ভিএফডি নিয়ে উপস্থিত হলাম, আর তা হলো মিটসুবিশি FRD740। তো এটা আজকে দেখানো হবে প্যারামিটার সেটিং এবং কানেকশন। তো এখানে আমি ইনপুট কানেকশন করছি আর এস টি অর্থাৎ L1, L2, L3 এই তিনটা ইনপুট, এবং ডান পাশে যে তিনটা এটা মোটর কানেকশন। তো আমি এখন মোটর কানেকশন করছি না, এবং এখানে সুইচ কানেকশন এক্সটার্নাল রান কমান্ডের জন্য। এই যে একটা সুইচ নিয়েছি আমি, তো এই সুইচটা দিয়ে আমি অন অফ করব, অর্থাৎ রান দেব এবং স্টপ করব। তো একদিকে চালাতে গেলে দুইটা তার লাগালেই এনাফ। তো ফরওয়ার্ড এবং রিভার্স দুদিকে চালাতে হলে যেটা করতে হবে, এখানে এসডি দেওয়া আছে, এসডি হবে এবং এসটিআর এবং এসটিএফ। এসটিএফ হলো ফরওয়ার্ড, এই এফটা হলো ফরওয়ার্ড, আর এসটিআর আরতে হলো রিভার্স, অর্থাৎ সুইচিং টার্মিনাল ফরওয়ার্ড, সুইচিং টার্মিনাল রিভার্স। এটাই সংক্ষেপে বোঝানো হয়েছে, এসটিআর এসটিএফ। আর এসডিটা হলো এটা কমন, অর্থাৎ রান কমান্ডের কমন। এরপর এখানে আরো তিনটা কানেকশন দেখতে পাচ্ছি, RL, RM, RH। এগুলো হচ্ছে লো স্পিড, অর্থাৎ এটা হলো লো, এটা হলো মিডিয়াম, এবং RH এটা হলো হাই, অর্থাৎ এগুলো স্টেপ ফ্রিকোয়েন্সি, বিভিন্ন স্টেপে ব্যবহার করার প্রয়োজন হলে, যেমন নিটিং মেশিন বা অন্য কিছু মেশিনে যে এই স্টেপ থেকে এই স্টেপে যাবে এরকম করে স্টেপ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হলে ওখানে সেটিং এ গিয়ে এই স্টেপ গুলা সেট করতে হবে এবং এই কানেকশন গুলা টার্মিনালে ব্যবহার করতে হবে, তাহলেই স্টেপ গুলা কাজ করবে। এই স্টেপ ফ্রিকোয়েন্সি যে কাজ করবে এটারও কমন এটাই। এখানে যেরকম এইচডি থেকে ফরওয়ার্ড এবং রিভার্সে চালাবো, ঠিক তেমনি এইচডি থেকে আরএইচ, আরএম, আরএল, লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড। এরপর এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, তো এখানে আমি পটেনশিওমিটার কানেকশন করছি, দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার। তো এখানে পটেনশিওমিটার ডান পাশেরটা এটা হলো ভিসিসি, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট অথবা 10 ভোল্ট। তো এই পজিটিভ ভোল্টেজ হলো 10 নম্বর, 10টা হলো 10 ভোল্ট, কিছু কিছু ইনভার্টার আবার 5 ভোল্ট আছে। তো যাই হোক, এটা পজিটিভ ভোল্টেজ, এটা হলো রেফারেন্স, এটা হলো কমন অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ। এবং এখানে 4 নম্বর যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, 4 নম্বর টার্মিনালটা হলো মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার। 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার ইউজ করতে হলে 4 নম্বর পিনটা ব্যবহার করতে হবে। এক্সটার্নাল যখন পিএলসি থেকে কানেকশন আসবে, যদি মিলি অ্যাম্পিয়ার হয় সেক্ষেত্রে 4 নম্বর টার্মিনাল এবং 5 নম্বর টার্মিনাল, এই দুইটা টার্মিনাল ব্যবহার করা হবে। আর যদি এক্সটার্নাল পিএলসি থেকে বোল্ট আসে, যে বোল্ট ভ্যারি করে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে 5 নম্বর এবং 2 নম্বর। আর পটেনশিওমিটার কানেকশন করতে হলে যেভাবে আছে ঠিক এভাবে করলে হয়ে যাবে। তো আমার ভিএফডি এখন আমি পাওয়ার অন করব।
আমার ভিএফটি আমি পাওয়ার অন করছি, তো এখন আমি প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম করার জন্য এখানে মোড দেখতে পাচ্ছেন, এই মোড প্রেস করতে হবে এবং এখানে সেট এটা দিয়া সেভ করার জন্য এবং প্যারামিটার কোড চেঞ্জ করার জন্য এটা। এখন আমি মোড প্রেস করব। এই মোড প্রেস করার পর এখানে P0 আসছে, তো P0টা হলো টর্ক বুস্ট, অর্থাৎ মোটরের যে শক্তিটা আছে ওইটা এখানে সেট করে নিবেন। আর এটা ডিফল্ট অবস্থায় রাখলেও হয়, যদি সেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে মোটর এই টর্ক বুস্ট সেট করে নেবেন। এরপরে P1টা হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আছে এটা দেখার জন্য সেট প্রেস করতে হবে। এখানে সেট প্রেস করার পর এখানে ভ্যালু দেখতে পাচ্ছি 50, তো এটা যদি কমানো বাড়ানো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ঘুরিয়ে এটা এভাবে করে কমিয়ে বাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো আমার মোটর যেহেতু 50 হার্টস, তাই আমি এটা চেঞ্জ করব না। তো এখান থেকে আমি বের হয়ে যাব। এরপর আসছে P2। P2টা হলো মিনিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিনিমাম ফ্রিকোয়েন্সিটা হলো মানে কোথা থেকে কত হার্স থেকে মোটরটা স্টার্ট নেবে সেটা। তো এখানে দেখব এখানে 0-0, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে, ধীরে ধীরে স্পিড বাড়বে। এরপরে আসছে P3। P3টা হলো বেস ফ্রিকোয়েন্সি, তো বেস ফ্রিকোয়েন্সি হলো মোটর নেম প্লেটে যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, যে মোটরটা কত হার্স ওইটাই বেস ফ্রিকোয়েন্সি বলা হয়। অর্থাৎ আপনার মোটরে নেম প্লেটে যা যত হার্স লেখা আছে ঠিক কত হার্স এখানে সেট করে দিলেই হয়ে যাবে। এখানে 50 দেওয়া আছে, অর্থাৎ 50 হার্স আছে। এরপর P4 হলো মাল্টি স্পিড সেটিং হাই স্পিড, তো এটা আমি এর আগে কানেকশন মানে এখানে তিনটা টার্মিনাল সম্পর্কে বর্ণনা করেছিলাম, RL RM RH। এলটা হলো লো, এমটা হলো মিডিয়াম, আর এইচটা হলো হাই, অর্থাৎ লো মিডিয়াম হাই তিনটা স্টেপ ফ্রিকোয়েন্সি মাল্টি স্টেপ। তো এই মাল্টি স্টেপ গুলোই এখানে শো করছে। P4 যে দেখতে পাচ্ছেন এই P4টা হলো মাল্টি স্পিড সেটিং হাই স্পিড, অর্থাৎ এখানে যে হাই আর এইচ যে আছে এটার সেটিং হলো এটা। এখানে দেওয়া আছে 20 হার্টজ, অর্থাৎ হাই স্পিডটা হলো 20, এখানে আপনি যা সেট করে নেবেন তখন এখানে সুইচিং পেলে ওই ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। আচ্ছা, এরপরে আসছে P5। P5টা হলো মাল্টি স্পিড সেটিং মিডিয়াম স্পিড, অর্থাৎ এখানে যে RM যে টার্মিনাল দেখতে পাচ্ছেন মাল্টি স্পিড, তো এই RM এখানে কত স্পিডে চলবে, এখানে যখন সুইচিং পাবে তখন কত স্পিডে চলবে এখান থেকে সেট করে দিলে হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 30, এটা মিডিয়াম স্পিড যেহেতু এটা হাইট যেতে কম থাকবে, যেমন আমি এখানে 15 করে দেব। পনেরো করে দিলাম, এরপর সেভ দিলাম। এরপর আসছে P6টা হলো মাল্টি স্পিড সেটিং লো স্পিড, অর্থাৎ এখানে যে RL লেখা ছিল
এই এলটা হলো লো স্পিড, এটা সুইচিং পেলে কত স্পিডে চলবে তা এখানে সেট করে দিতে হবে যদি মাল্টি স্পিড ব্যবহার করা হয়। আর যদি ব্যবহার না করা হয় সেক্ষেত্রে এইগুলো সেটিং এর কোনো প্রয়োজন নেই। তো এখানে দেওয়া আছে 10, তো এখানে 10 আমি রাখলাম। এরপর আসছে P7। P7 টা হলো অ্যাক্সিলারেশন টাইম, এখানে অ্যাক্সিলারেশন টাইম দেওয়া আছে 20 সেকেন্ড। তো অ্যাক্সিলারেশন টাইমটা হলো যে যখন 50 হার্টজে মোটরটা স্টার্ট করা হবে তখন 20 সেকেন্ড সময় নেবে এটা 50 হার্টজে যেতে, এটাই হলো অ্যাক্সিলারেশন টাইম। এটা বাড়ানো কমানো প্রয়োজন হলে এখান থেকে ঘুরিয়ে বাড়িয়ে নিলে হয়ে যাবে। তো এখানে আমি 20 রাখলাম। এরপর আসলো P8। P8টা হলো ডিসেলারেশন টাইম, আগে যা বললাম তার বিপরীত। এখানে দেওয়া আছে 4 সেকেন্ড, অর্থাৎ এটা মোটরটা যখন এখানে সুইচিং মোডে যখন স্টপ করা হবে তখন স্টপ হতে 4 সেকেন্ড সময় নেবে, এটাই হলো ডিসেলারেশন টাইমের কাজ। এরপর আসছে P9। P9 হলো ইলেকট্রিক থার্মাল ওভারলোড রিলে, অর্থাৎ এটা ভিতরে যে থার্মাল দেওয়া আছে এটা কত এম্পিয়ারে ওভারলোড করবে সেটা এখানে সেট করে দিব। তো এখানে 3.4 আছে, এটা যেহেতু ছোট ইনভার্টার এটা এত এম্পিয়ার দেওয়া আছে, তো এটা আমি চেঞ্জ করলাম না, এটা সেট করে নিলে ওই অনুযায়ী ওইটা ওভারলোড করবে। এরপরে আমি যাব 15-তে। P15টা হলো জক ফ্রিকোয়েন্সি, তো জক ফ্রিকোয়েন্সি যদি ব্যবহার করা প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে জক কত হার্জে চলবে, এক্সাম্পল এখানে 10 দেব আমি, 10 দিয়ে সেট দিলাম, অর্থাৎ জক পুশ করলে এটা 10 হার্জে চলবে। তো জক যদি কানেকশন ব্যবহার করা না হয় সেক্ষেত্রে জক সেটিং প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসলো P16, এটা হলো জক অ্যাক্সিলারেশন ডিসেলারেশন টাইম, এখানে 0.5 দেওয়া আছে, তো এটা আমি তাই রাখলাম, চেঞ্জ করলাম না, যত জক আমি ইউজ করব না। এরপর যাব আমি 18, P18, তো এখানে হলো হাই স্পিড ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এখানে দেওয়া আছে 50, তো 50 হার্টজে আমি রাখলাম। হাই স্পিড যদি আপনাদের কমানো প্রয়োজন হয় বা বাড়ানো প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিলে হয়ে যাবে। এরপর আসছে 19, P19, এটা হলো বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, এখানে ডাবল মানে 888 এটা সেট করা নেই, তো এটা সেট আমিও করলাম না। বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ অর্থাৎ মোটর ভোল্টেজ, মোটরের বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এখানে কত দেব সেটা। আচ্ছা, এরপরে আমি যাব 40-এ, অর্থাৎ P40, তো এখানে দেওয়া আছে 0, 40 হলো রান কি রোটেশন ডিরেকশন সিলেকশন, অর্থাৎ
এখানে যে রান বাটন দেখতে পাচ্ছেন এবং স্টপ বাটন, তো এই রান বাটন দিয়ে আপনার মোটরকে ফরওয়ার্ডও চালাতে পারবেন, রিভার্সেও চালাতে পারবেন। মোটর কানেকশন ধরেন অলরেডি করে রাখছেন, এখানে রান দেওয়ার পরে দেখা গেল ফরওয়ার্ডে চলতেছে, এখন আপনার রিভার্সে চালানো প্রয়োজন। যদি কিপ্যাড মোডে চেঞ্জ করতে যান সেক্ষেত্রে এখানে জিরো দেওয়া থাকলে এটা অন করে দিলে তখন কিপ্যাড থেকেই রিভার্স হবে। আবার রিভার্সে যদি চলতেছে, যদি ফরওয়ার্ডের দরকার হয় তখন আবার এখানে জিরো করে দিলে তখন আবার ফরওয়ার্ডে চলবে। তো এটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে হওয়া যাবে। এটা হলো রান কি, রোটেশন, ডিরেকশন, সিলেকশন। এখানে জিরো অথবা ওয়ান, এটা জিরো দিলে একদিকে ঘুরবে, ওয়ান দিলে তার বিপরীত দিকে ঘুরবে, সেট করে দিয়ে এখানে রান দিলে ওইভাবে কাজ করবে। এরপর আমি যাব 79-এ। 79-এ আসলাম, এখানে ভ্যালু দেওয়া আছে জিরো। 79 হল অপারেশন মোড সিলেকশন, অর্থাৎ আমি রান কমান্ড এবং ফ্রিকোয়েন্সি কোথা থেকে অপারেট করব। টার্মিনালে করলে এখানে সিনা দিতে হবে, কিপ্যাডে করলে কিপ্যাড মোড করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে জিরো, জিরোটা হলো পিইউ, কিপ্যাড অ্যান্ড টার্মিনাল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পিইউ, এই পিইউ প্রেস করলে এখানে পিইউ যে ইন্ডিকেটরটা আছে এটা যদি জল অবস্থা থাকে, অর্থাৎ এটা প্রেস করলে এটা ইন্ডিকেটরটা চেঞ্জ হয়ে এটা জ্বলবে, এটা যদি জ্বলে তাহলে এখান থেকে রান দিলে রান হবে, এরপর আবার প্রেস করলে এক্সিট হয়ে যাবে, তখন টার্মিনাল মোটে যাবে, তখন আর এখান থেকে রান হবে না। অর্থাৎ আপনার প্রোগ্রাম ছাড়াই এখান থেকেই কিপ্যাড, এখান থেকেই টার্মিনাল করা পসিবল। যেমন আমি এক্সাম্পল, এখানে আমি 79 পর্যন্ত আসছি, তো এখন আমি বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, বের হয়ে আসছি। এখন যদি আমি এখানে পটেনশিওমিটার ঘুরাই, এখানে পটেনশিওমিটার আমি ঘুরাইতেছি, এখানে কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে আমি রান দেব, ভিউয়ার্স এখানে কিন্তু আমি রান দিছি, এখানে কিন্তু রান হয়েছে। এখন যদি আমি এখান থেকে কমাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বাড়াইতেছি বাড়তেছে, দেখছেন। দেখতে পাচ্ছেন এখানে বাড়ছে। তো এখন আমি স্টপ করে দেব, এই যে স্টপ করলাম, জিরো হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে রান দেই, দেখতে পাচ্ছেন রান হয় না। এখন এপিইউ প্রেস করব, প্রেস করে এখানে ইন্ডিকেটরটা জ্বালাতে হবে, এই যে প্রেস করলাম, এখন পিইউ ইন্ডিকেটর জ্বলছে। এখন যদি আমি রান দেই, দেখতে পাচ্ছেন এখানে রান দিছি, এখন কিন্তু আমার রানিং হয়েছে, অর্থাৎ এখানে 20 স্পিডে চলতেছে। তো এখন আমি বাড়ালে এখান থেকে বাড়াতে পারবো, এটা ঘুরালে বাড়তেছে, দেখতে পাচ্ছেন এই যে বাড়তেছে। তো এভাবে করে স্পিড বাড়িয়ে নিতে পারবো। এখন আমি স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেল। তো পিইউ আর একটা যদি প্রেস করি, এখানে জগ আসছে, অর্থাৎ এখানে রান দিলে তখন জগে কাজ করবে, আর একবার প্রেস করলে এক্সিট হয়ে গেছে, অর্থাৎ এখন এক্সিট, এখন আমার আবারও টার্মিনাল, এখানে প্রেস করলে আর কাজ করবেন না। তো এখন আমি আবারও প্যারামিটারে ঢুকবো, এখন এখানে P79-9 ছিলাম এর আগে, তো এখন আবারও 79 আসলাম। এখন এখানে ভ্যালু, এর আগে বলছিলাম যে জিরো দেওয়া থাকলে
CPU keypad and terminal এবং এখানে যদি আমি ওয়ান করে দিয়ে সেট করি তাহলে ফিক্সড টু পিইউ অপারেশন মোড অর্থাৎ ওয়ান দিলে ফিক্সড পিইউ মোডে কাজ করবে তখন আর টার্মিনাল মোডে কাজ করবে না আচ্ছা এরপর যদি আমি টু সেট করি তাহলে ফিক্সড টু এক্সটার্নাল অপারেশন মোড অর্থাৎ এক্সটার্নাল যে সুইচ কানেকশন করা হয়েছে এটা ফিক্সড হয়ে যাবে তখন আর কিপ্যাড মোডে চলবে না অর্থাৎ এখানে থেকে চেঞ্জ করলে আর চেঞ্জ হবে না তো এখানে আমি জিরোই রাখলাম জিরো রাখলে অনেক সময় মেশিনে যদি প্রবলেম হয় যে রান হয় না তখন আমি এখান থেকে পিইউ প্রেস করে আবার এখানে ম্যানুয়ালি আমি রান করতে পারবো এজন্য আমি জিরো রাখলাম P80 এটা হলো মোটর কিলোট সিলেকশন অর্থাৎ এই ইনভার্টার দিয়ে আপনি কত কিলোট মোটর চালু করবেন অর্থাৎ এটা দিয়ে কত কিলোট মোটর চালাবেন ওই কিলোটটা এখানে সেট করে দিতে হবে তো এখানে দেখা যাক নাইন 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 এখানে ঘুরিয়ে কমিয়ে আমি এখানে 1.5 করে দেব 1.5 করলাম এখন সেট সেভ করে দিলাম এখন আসছে 82 এটা চেঞ্জ করে 83 তে গেলাম 83 টা হলো রেটেড মোটর ভোল্টেজ অর্থাৎ আপনার মোটর নেম প্লেটে যে ভোল্টেজটা লেখা আছে ওই ভোল্টেজটা এখানে সেট করে দিতে হবে যদি 380 থাকে 380 অথবা 400 থাকলে 400 এখানে 400 আমি রেখে দিলাম এরপর 84 দেখতে পাচ্ছেন P84 এটা হলো রেটেড মোটর ফ্রিকোয়েন্সি অর্থাৎ মোটর ফ্রিকোয়েন্সি মোটর কত হার্জের এটা এখানে ওই হার্জটা এখানে সেট করে দিতে হবে এরপর P90 হলো মোটর কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এটা সেট করার প্রয়োজন নেই তারপরেও যদি সেট করতে চান সেট করতে পারবেন মোটর কত রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সটা এখানে সেট করে দিলে হয়ে যাবে এখানে সেট নেই তাই 99 উঠে আছে তো এটা আমি সেট করলাম না এখন আমি এখান থেকে বের হয়ে যাব তো ভিউয়ার্স প্যারামিটার এ পর্যন্তই এখন কিন্তু আমি এখান থেকে যদি রান করি রান হবে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি আমি কমাই এই যে কমাইতেছি এই যে জিরো করলাম জিরো হয়েছে এখন বাড়ালে বাড়বে দেখতে পাচ্ছেন বাড়তেছে আচ্ছা এখান থেকে আমি অফ করে দিলাম এখন আমি যদি আবার কিপ্যাড মোড করতে চাই এপিইউটা প্রেস করব এপিইউ আসছে এখন যদি আমি রান করি এখান থেকে রান হচ্ছে আবার স্টপ করলাম স্টপ হলো এখন আবার টার্মিনাল মোডে করতে গেলে পিইউ আবার প্রেস করে জগ আসছে আবার প্রেস করলে এক্সিট হয়ে গেল এখন টার্মিনাল মোড এবং এই যে একটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এটার বিষয়ে বলা হয় নাই এ বি সি এখানে এই টার্মিনাল বিষয়ে এই সিটা হলো কমন অর্থাৎ এটা রিলে আউটপুট অ্যালার্মের জন্য তো এখানে সিটা হলো কমন বি এন সি এবং এটা হলো এনও অর্থাৎ নর্মালি ওপেন তো এখানে মেশিনে যদি কোনো অ্যালার্ম
মানে ইনভার্টারে যদি কোনো অ্যালার্ম আসে তখন মেশিনে যেন অ্যালার্মটা চলে যায়, এজন্য এই টার্মিনালটা ইউজ করা হয়। তো এটা কমন, কোনোটাই এনও থাকে, কোনোটাই এনসি থাকে। যদি এনসি থাকে তো সেক্ষেত্রে বি ব্যবহার করবেন, আর এনও যদি থাকে সেক্ষেত্রে এ ব্যবহার করবেন। তাহলে আপনার অ্যালার্ম আসলে মেশিনে অ্যালার্ম চলে যাবে। আর একটা বিষয় তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক এবং এপাশে সোর্স। তো এখানে এই জাম্পারটা দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন সিঙ্ক, এবং এই পাশে দুইটা পিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই জাম্পারটা খুলে যদি এখানে দেওয়া হয় তাহলে সোর্স অ্যাক্টিভ হবে, এখন সিঙ্ক অ্যাক্টিভ আছে। তো সিঙ্ক এবং সোর্স দুইটার কাজ কি? সোর্সটা হলো এখানে এক্সটার্নাল পিএলসি থেকে অথবা যে কোনো ভাবে এখানে 24 ভোল্ট ঢুকলে রান হবে, অর্থাৎ এটা কমন এবং এটা পজিটিভ, ফরওয়ার্ড এবং রিভার্স। এখানে যে কোনো এক পাশে 24 ভোল্ট ইনপুট হলে তখন ইনভার্টার রান হবে যদি সোর্স মোডে থাকে, আর সিঙ্ক মোডে থাকলে এটা শর্টে চলবে, অর্থাৎ এটা এবং এটা তার দিয়ে শর্ট দিলে তখন চালু হবে। যেমন আমি সুইচিং সুইচে চালাইতেছি, সুইচ অন করলে ইনভার্টার চালু হয়। এটা হলো সিঙ্ক মোড। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।